হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এইরকম লোগো ডিজাইন, ওকে, আপনার নাম ডিজাইন করবেন, স্টাইলিশ নাম ডিজাইন করবেন, একদম যত সংক্ষেপে আপনাদের বোঝানো যায় তত সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিব। আর এ থেকে জেড পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে আপনার এই ফন্টের পাসওয়ার্ডটা থাকবে ভিডিও জুড়ে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা পাবেন না। আর একটা কথা, এই একটা ভাই রিকোয়েস্ট করছে যে ভাই আমার নাম দিয়ে আপনারা একটা ভিডিও আপনি বানাই দেন, মানে একটা নাম আমার ডিজাইন করে দেন। তো সেই ভাইয়ের জন্য এই ভিডিওটা মেক করা। তো চলুন শুরু করা যাক। তো একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওদের ফার্স্টলি এরকম একটা পেজ শো করবে, জাস্ট এখান থেকে আপনারা ইমেজ সাইজে একটা ক্লিক করে দিবেন। তো আমি থাম্বনেলের জন্য বানাবো, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ওকে, এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই দেখেন প্লাস আইকন আছে, তো এখান থেকে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওকে, ডিসক্রিপশন বক্সে সবকিছু লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সবকিছু কালেক্ট করে নেবেন, এই মেটালগুলো সবকিছু কালেক্ট করে নেবেন। ওকে, থেকে আপনারা টেস্টে ক্লিক করবেন, তারপরে এখানে এডিটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার নামটা লিখে দিবেন। ওকে, তো দেখেন আমি যে ভাইয়ের রিকোয়েস্ট ছিল সেই নাম ভাইয়ের নামটা লিখে দিলাম এখানে। তো এখানে আপনি লিখে দিবেন নামটা সুন্দর করে, তারপর এখান থেকে আপনার একটু সিলেক্ট করে নিচে আসবেন, তারপর ফন্ট নামে একটা অপশন আছে, ফন্টে ক্লিক করে দিবেন, তারপর মাই ফন্টে ক্লিক করে দিবেন। এরপরে এই যে ফন্টটা দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, এই ফন্টটা ডাউনলোড করে আপনার এখানে নিয়ে দেখেন। এইটা যদি আপনি ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এডিটে ক্লিক করতে হবে। তো লেস দেন গ্রেটার দেন পড়ছিলেন, তো এখানে কিবোর্ড থেকে আপনারা এইটা করে দিবেন, তারপর এইটা এরকম করে দিবেন। ওকে, মানে লেস দেন গ্রেটার দেন করে দিবেন, কিছু শো করবে না। এখানে আপনার যেটা দেন, এখানে যদি আপনি সাত দেন আর এখানে সাত দিবেন, ওকে, মানে এটার ফন্টের ডিজাইনটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, দেখছেন একটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আবার যদি আপনি নয় দেন, এখানেও যদি নয় দেন, এরকম আপনি 50 প্লাস দিতে পারবেন। এরকম অনেক ডিজাইন আছে যে ডিজাইনটা আপনার জন্য সুন্দর হবে, সেই ডিজাইনটা আপনি এখান থেকে সাজেস্ট করবেন। দেখেন আপনি কি করবেন, আপনি এখান থেকে এই যে সহায়কার আছে দেখছেন, এই সহায়কারটা আপনি একটু ডিজাইনিং করবেন। ওকে, ডিজাইন করবেন, তো এখানে সহায়কারের এই পাশে পাঁচ লিখবেন, প্লাস দিবেন। ওকে, দেখেন এখানে কিন্তু আপনার এই যে পাশের কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে, মানে হচ্ছে আকারটা একটু ডিজাইন হয়ে গেছে। ওকে, দেখেন আকারটা কিন্তু অটোমেটিকলি ডিজাইন হয়ে গেছে। এরকম কিন্তু আপনি সবকটাই কিন্তু ডিজাইন করতে পারবেন যখন আকার রসিকের থাকবে। তো এখানে যদি আপনি পাস না দিয়ে যদি এখানে ছয় দেন, তাহলে দেখেন ডিজাইনটা কীরকম হয়। আপনার যেটা ভালো হবে, যেটা সুন্দর হবে, সেইটা আপনি এখান থেকে লিখে দিবেন। ওকে, সিলেক্ট করে একটু নিচে আসবেন, তারপর কালারে ক্লিক করে দিবেন। তো কালারে ক্লিক করে দেওয়ার পর দেখেন জি দেওয়া, খালি আমি চেঞ্জ করবো জির কালারটা চেঞ্জ করবো। তো এখানে আপনার এই পর্যন্ত জি পর্যন্ত রাখবেন, তারপর এখানে কালারটা দিয়ে দিবেন, তারপর আপনি যেটা পছন্দ হবে সেই কালার আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, এরপর দেখেন আপনার এইটা গাঢ় কীভাবে করবেন, একদম খোদাই করার মতো আপনার কীভাবে বানাবেন। ওকে, এখান থেকে আপনি নিচে চলে আসবেন, তারপর নিচে আসার পর এখানে শ্যাডো বলে একটা অপশন আছে, তো এইটা এনাবেল করে দিবেন। এনাবেল করলে দেওয়ার পরে আপনাদের দেখেন ব্লু আর রিডিউস, ওকে, এটা আপনি 18-19 করে দিবেন, এটা 18 বা 19 রাখবেন, 20ও রাখতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। তারপর এটা এনাবেল করে দিবেন, এই যে আউটডোরগুলো এটা এনাবেল করে দিবেন, এখানে 9 বা 10 রাখবেন। ওকে, এখানে 9 বা 10 রাখবেন, তাহলে দেখেন আপনার কিন্তু অনেকটা ইসের মতো হয়ে যাবে, অনেক গাঢ় হয়ে যাবে, মানে খোদাই করার মতো হয়ে। তো আমার কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন। এখন আপনি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে ক্লিক করে আপনার এখান থেকে আপনি দেখেন বিভিন্ন রকমের আপনার ডিজাইনিং আছে। তো এখান থেকে আপনার এই যে ডিজাইনিংগুলো নিয়ে আসবেন, ওকে, এখান থেকে এরকম ডিজাইনগুলো নিয়ে আসবেন, এই যে প্লাস আইকন ক্লিক করবেন, ফর্ম গ্যালারি থেকে আপনি যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো আপনার এখান থেকে নিয়ে আসবেন। ওকে, তো আমি আমার ডিজাইনগুলো এরকম আছে, এগুলো আমি নিয়ে আসলাম। ওকে, তারপরে এখানে আপনার যেরকম সুন্দর হয়, ওকে, দেখতে যেরকম সুন্দর লাগে আপনারা জাস্ট সেটা সেরকমভাবে রেখে দিবেন। ডিজাইনটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এখানে ক্লিক করবেন, করবেন, তারপর হচ্ছে সেভ অ্যাজ ইমেজের পর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, তারপর এই যে আল্টাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরেই কিন্তু আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেছে কিন্তু। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।